নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডাব্লিউবি এডুকেশন ইউটিউব চ্যানেল। সমকাজে সম বেতনের দাবিতে আন্দোলনে নেমে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতা ভগীরথ ঘোষ বলেছিলেন, এই অনশন ধর্ণা মঞ্চ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মরণোত্তর দেহদানের। নিজেদের মৃত্যু দিয়ে তারা তাদের অধিকার ছিনিয়ে নিতে প্রস্তুত। রাজ্য সরকারের নীতি তিল তিল করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর সেই কারণেই তাদের মরণোত্তর দেহদানের অঙ্গীকার তারা নিয়েছেন। টানা অনশনের জেরেই ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এবার অনশন মঞ্চে ব্রেন স্ট্রোক হলো এক পার্শ্ব শিক্ষকের। আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে অসুস্থ ওই শিক্ষকের নাম তাপস বর, বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। বিকাশ ভবনে শিক্ষকদের অনশনের মাত্র চার দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা পার্শ্ব শিক্ষক আব্দুল ওয়াহাব। বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে তার পরিস্থিতি গুরুতর। এরই মাঝে অনশন মঞ্চে এদিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন পার্শ্ব শিক্ষক তাপস বর, তার পরিস্থিতিও গুরুতর বলে জানা গিয়েছে। অন্যদিকে কিছুদিন আগে এই অনশন মঞ্চ থেকে বাড়ি ফেরার সময় পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা রেবতী রাউত। সব মিলিয়ে অনশনে বসা পার্শ্ব শিক্ষকদের মঞ্চে একের পর এক দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। এদিকে অনশন এতদিন পেরিয়ে গেলেও অনশন মঞ্চের ধার কাছেও আসেনি শাসক দলের কোনো নেতা বা মন্ত্রীরা। অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সরকার চুপ করে বসে নেই, ধীরে ধীরে সব করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনের সামনে পার্শ্ব শিক্ষকেরা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্নায় বসেছে। পার্শ্ব শিক্ষকদের ধর্ণা নিয়ে হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলেছিলেন, স্কুলে উপস্থিত না হয়ে ধর্ণা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এবার অন্যরকম শোনা গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের দাবি বিবেচনা করা হচ্ছে, সরকার চুপ করে বসে নেই, ধীরে ধীরে সব করার আশ্বাসও দিয়েছেন। শিক্ষামন্ত্রী আরো বলেন যে ওরা সব কিছু চাইছে একসাথে, যেটা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 2018 সালে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, এই সময়ে বেতন 50 থেকে 60% বাড়ানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আরো জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের 60 বছর পর্যন্ত কর্মজীবনের নিশ্চয়তা রয়েছে, মূল শিক্ষকদের মতো বেতন কাঠামো, ছুটি ছাটার বিষয়, ক্লাস করানোর বিষয়গুলি সরকার দেখছে। পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, অধিকাংশ পার্শ্ব শিক্ষকদের 1 বছর প্রশিক্ষণ ছিল, সরকার খরচ করে সম্পূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে, নয়তো অনেক শিক্ষকের চাকরি চলে যেত। পার্শ্ব শিক্ষকদের অন্যতম নেতা ভগীরথ ঘোষ বলেছেন, 2009 সালে রানী রাসমণি রোডে তাদের একটি সমাবেশে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি সরকারে এলে প্রথমে তাদের স্থায়ীকরণের কাজ করবেন, কিন্তু তার মুখ্যমন্ত্রিত্বের 8 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তিনি কথা রাখেননি। রাজ্যে মোট 48,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে এই অনশনে যোগ দিয়েছেন 15,000 শিক্ষক, যাদের মধ্যে অনশন করছে 33 জন। এবং এই অনশনরত শিক্ষকদের দাবি, তারা বহুবার সরকারের কাছে এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছেন, কিন্তু সরকার তাদের কথায় কোনো গুরুত্বই দেয়নি, তাই তারা এই আন্দোলন এবং অনশনের পথ বেছে নিয়েছেন। ভিডিওটিকে শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।